বাংলা টেলি দুনিয়ার জনপ্রিয় কাপলদের মধ্যে একটি হলো শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের জুটি। একসঙ্গে যমুনা ঢাকি সিরিয়ালে অভিনয় করেছিলেন দুজনে। সেই সিরিয়ালের সেট থেকেই শুরু হয় তাদের প্রেম পর্ব। নিজেদের প্রেম নিয়ে কখনোই রাগঢাক করেননি রুবেল শ্বেতা। তবে এবার এই তারকা জুটির নতুন ছবি শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। সিধিতে চওড়া সিঁদুর, কপালে ছোট্ট টিপ, গলায় নেকলেস, হাতে চুড়ি, লাল টকটকে শাড়ি পরে রুবেলের পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন শ্বেতা। রুবেলকেও পাঞ্জাবি পরে দেখা গেছে। দুজনেই হাসি মুখে ছবিতে পোজ দিয়েছেন তারকা জুটি। এই ছবি দেখেই দুয়ে দুয়ে চার করেছেন ভক্তরা। নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই বিয়ের জল্পনা বেড়েছে। নেটিজেনরা অনেকেই গোপন বিয়ের কথা তুলেছেন। তবে কি সত্যিই গোপনে বিয়ে সেরে নিলেন রুবেল ও শ্বেতা? এই প্রশ্নই আনাচে কানাচে ঘুরছে। নববর্ষের দিন শ্বেতা ও রুবেলের এই ছবিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তবে শ্বেতা জানিয়েছেন গোপনে কোনো বিয়ে নয়, বরং নববর্ষের দিন বিজয়া বৈঠকে ছবিটা তোলা হয়েছে। যারা ভাবছেন বিয়ে হয়েছে তারা একদমই ভুল। বর্তমানে জি বাংলার সোহাগ জল ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য এবং নিম ফুলের মতো ধারাবাহিকে কাজ করছেন রুবেল দাস। সেই কারণেই বিজয়া বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছে তাদেরকে। শুটিংয়ের ফাঁকেই ছবিটি তুলেছেন রুবেল ও শ্বেতা। ছবিটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।